अनुशीलनी वर्गमूल सम्पर्क भालो भावे जानी वर्ग एवं वर्गमूल एवं वर्गमूल বর্গ যদি সংখ্যাকে এটা বলি একটু আগে সংখ্যাটা বললাম যে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলে বর্গমূল যেমন কোন উদাহরণে আছে কোন সংখ্যাকে 2 কে 2 দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এটা করবে এটা আবার 4 এর বর্গমূল হচ্ছে 2 বর্গমূল 2 বর্গ সংখ্যা 4 এই বর্গমূল আমরা বর্গমূলের অনুশীলনীটায় আলোচনা করছি এখানে অনেক অঙ্কে বর্গমূল করতে হবে বর্গমূল বের করতে হবে আমাদের যেমন এই যে 16 নম্বর অঙ্ক আজকে তোমাদের সামনে সমাধান করব এটা দেখো 16 নম্বরটা লিখে নে সমাধান ১৬ নম্বর অঙ্কটি হলো কোন বিদ্যালয়ে 2704 জন শিক্ষার্থী প্রাথমিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানোটা প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা কত এই 16 নম্বর প্রশ্নটা হলো তাহলে এটার এই যে প্রদত্ত সংখ্যা এই 2704 এর বর্গমূল কিন্তু হবে ওই শিক্ষার্থীর সংখ্যা তাহলে এই অঙ্কটা সরাসরি বর্গ মূল করতে বলা হয়েছে তাহলে এটা আমরা বর্গমূল করে বর্গমূল যা পাবো সেটাই হবে এই নির্ণয় উত্তর অর্থাৎ প্রত্যেক সারি শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে আসবে এই বর্গমূল করলে 2704 তাহলে এই প্রদত্ত সংখ্যা অর্থাৎ 2704 এর বর্গমূল হবে প্রত্যেক সারি শিক্ষার্থীর সংখ্যা আচ্ছা আর এখানে শিক্ষার্থীদের প্রাথমিক সমাবেশ করার জন্য বর্গাকারে যেহেতু সাজানো হয় তাহলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে এই 2704 এর বর্গমূল 2704 এর বর্গমূলই হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা তো একটু কথাই লিখে নিই প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে এই 2704 এর বর্গমূল আমরা বর্গমূলটা করে ফেলি অনেক বড় বড় বর্গমূল করেছি আর এই বর্গমূলটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব দেখো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে এই 2704 এর বর্গমূল নিচে দেখি হবে এই 2704 এর বর্গমূল 2704 এর বর্গমূল তাহলে আমরা বর্গমূলটা করে ফেলি 2704 2704 04 জোড়াবাদি এই ডান দিক থেকে দুটি দুটি অঙ্ক নিয়ে জোড়াবাদতে হয় ডান দিক থেকে দুটি দুটি অঙ্ক নিয়ে জোড়াবাদতে হয় এটা দুই জোড়ায় আছে এখন উপরে ডান পাশে ভাগের মতো দাগ দিই বাম পাশ থেকে বর্গমূল শুরু করব অর্থাৎ 27 এর কাছাকাছি বর্গ সংখ্যা খুঁজে বের করব তো আমরা এই 27 এর কাছাকাছি বর্গ সংখ্যা আমরা জানি 5 5 25 হয় বর্গ সংখ্যা যার বর্গমূল হলো 5 আবার 6 6 36 হয়ে যায় 27 এর পরের বর্গ সংখ্যা হচ্ছে 36 আর 27 এর আগে বর্গ সংখ্যা হচ্ছে
पचिस सताशी आगे वर्ग संख्या वर्ग संख्या पचिस আসে যাবে স্যার এখানে হবে 5 5 25 তাহলে নিয়োগ করলে থাকে 2 আমরা এক জোড়া কেটে তোমরা সুন্দরভাবে সাথে অঙ্কগুলি করবে লেখা যেন সুন্দর হয় হ্যাঁ চাইলে একটু বেশি সুন্দর করে লিখবে হ্যাঁ কোথাও যদি রাখো করো সেটাও যেন সুন্দর হয় তো তাহলে এই যে 204 হলো এখন পাশে দ্বিগুণ নিয়ম অনুসারে এখানে লিখবো 10 এক অঙ্ক বসানোর মতো স্থান রাখবো এক অঙ্ক বসানোর মতো স্থান রাখবো এখানে যদি এক বসা 101 হয় যে এমন এক অঙ্ক বসাবো যে সংখ্যা হবে ওই অঙ্ক দ্বারা গুণ করলে যেন 204 হয় অথবা তার কাছাকাছি হয় তাহলে 2 বসাইলে 102 হয় 102 কে যদি 2 দ্বারা গুণ করি 2 গুণে 4 আবার 2 দশমিক গুণ করলে শূন্য হয় 2 অর্থাৎ 2 দ্বারা গুণ করলে 2 হয় তাহলে এই 102 কে 2 দ্বারা গুণ করলে হয় 204 অর্থাৎ মিলে যায় তাহলে এখানে বর্গমূলের অংশ 2 হবে আর এই যে এই 10 এর পরে এখানে 2 হবে তাহলে 102 হলো 102 কে 2 দ্বারা গুণ করলে 204 হয় মিলে গেল তাহলে 52 এর হলো প্রত্যেক সারি যে শিক্ষার্থীর সংখ্যা 52 জন তাহলে দেখবে পাবে যে এখানে বসে এখানে লিখেছিলাম প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 2704 এর বর্গমূল তাহলে 2704 এর বর্গমূল আমরা পেলাম যে এই 52 পেলাম তাহলে দেখো যে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন অতএব প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেছি 52 জন এটা দেখে কি প্রয়োজনে প্রত্যেক সারিতে সারিতে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা 52 জন সংখ্যা প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন হবে 52 জন এটাই উত্তর নিচে লিখি 52 জন এটাই উত্তর হলো আর অঙ্ক তোমরা বেশি বেশি অঙ্ক করবে আবার এখন মনে করো না তো আমি পারি তখন একটু মানে ব্যাক ভ্যালি ভাবে কোনো অঙ্ক করবে না কোনো কিছুই করবে না ব্যাক ভ্যালি ভাবে তা না হলে যেটা সহজ সেই জিনিসটাই ভুল হয়ে যাবে সহজটাই ভুল হয়ে যাবে সেই কারণে কোনো কিছু সহজ মনে করবে না যখনই যাই করতে যাই দেখতে হ্যাঁ খুবই মনোযোগ দিয়ে লিখবে খুব মনোযোগ সহকারে লিখবে এই যে অঙ্কগুলি বারবার করতে মনে করো যে একেবারে সহজ তারপরে একবার পরীক্ষার মধ্যে আসলে তুমি একেবারে সহজ মনে করে দিবে তখন কোথায় ভুল হবে তুমি নিজের কাছে তোমার ধরা করবে না যারা খাতাটা দেখবে হ্যাঁ তার তাদের কাছে ধরা করবে তো সেই কারণে খুব গুরুত্ব সহকারে প্রত্যেক অঙ্কই বোঝার চেষ্টা করতে হবে তো হলো এটা আমি এই অঙ্কটা 16 নম্বর অঙ্কটা অর্থাৎ 2704 এর বর্গমূলই হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা তো বর্গমূল হয়েছে 52 52 জন প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 52 জন তো আমি এরপরে অঙ্কে চলে যাই কি অঙ্ক বুঝতে পেরেছো তো সবাই প্রশ্নটা আমি একবারই করছি যে একটি সমবায় সমিতি যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো ওই সমিতি সদস্য সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে কোন সমবায় সমিতি যতজন সদস্য ছিল তাহলে সমবায় সমিতি একটা সমিতির কথা মনে করি যে কোন একটা সমিতি হ্যাঁ সমবায় সমিতির যতজন সদস্য ছিল তাদের প্রত্যেকে কত টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো সদস্য সংখ্যাটা চেয়েছে আমরা সদস্য সংখ্যাটা ধরে নিই এক্স অথবা ক ধরে নিব সদস্য সংখ্যা যতজন সদস্য ছিল
তাদের তত 20 টাকা করে দিয়েছে অর্থাৎ আমি মনে করতে পারি এটা একটা সমিতিতে যদি সদস্য 5 জন হয় সদস্য 5 জন হয় প্রত্যেককে তত 20 টাকা করে দিলে একজন কয় টাকা করে দিবে বলো তো দেখি এই কথাটার জবাব দাও প্রশ্ন অনুসারে স্যার প্রশ্নটা আরেকবার বলেন মনে করো যে ওই সমিতির সদস্য সংখ্যা 5 জন এখন প্রত্যেকের তত এই 20 টাকা করে চাঁদা দেয় তত 20 টাকা করে চাঁদা দেয় প্রত্যেকের তত এই 20 টাকা করে চাঁদা দেয় তত 20 টাকা করে চাঁদা দেয় এক জনে কত টাকা চাঁদা দিবে এক জনে কত টাকা চাঁদা দিবে স্যার 20 টাকা স্যার 20 টাকা না বলছে না জনে দিবে স্যার 20 টাকা কয় জনে দেবে কত হবে আমি সঠিকটা শুনতে চাচ্ছি চিন্তা করে বলো স্যার 5 জনে পাঁচ জন ওই সমিতির সদস্য সংখ্যা 5 জন প্রত্যেকে কত 30 টাকা করে চাঁদা দেয় তাহলে এক জনে চাঁদা কত টাকা এক জনে কত টাকা চাঁদা দেবে এক জনে চাঁদা দেবে 5 টাকা 4 টাকা 4 টাকা 4 টাকা না হচ্ছে না তোমরা একটু চিন্তা করে বলো সমিতির সদস্য স্যার 5 টাকা স্যার 100 টাকা স্যার 100 টাকা যারা 100 টাকা বললা তাদেরটা হয়েছে তত 5 টাকা করে চাঁদা দেয় তত 5 টাকা করে চাঁদা দেয় এই তত 5 টাকা বলতে এরকম 20 টা 5 এরকম 20 টা 5 টাকা করে চাঁদা দেয় এরকম তত 5 টাকা করে চাঁদা দেয় তার মানে এই 20 টা 5 এই যোগ হবে তার মানে 5 20 এ 100 টাকা তাহলে প্রত্যেককে তত 5 টাকা করে চাঁদা দেয় এই 20 টা 5 টাকা দেয় হ্যাঁ তার মানে হবে 5 গুণ 20 5 20 কত 100 টাকা 5 গুণ 20 তাহলে এক জনে দিবে 100 টাকা চা এটাই কিন্তু এটা বোঝানো হয়েছে আমরা 5 জন আমরা ধরবো না আমরা 5 জন যে এটা অ্যানসার হবে তা না আমরা এই ভিতরে আমরা কত ধরবো আমি সদস্য সংখ্যা ধরেছিলাম 5 জন তাহলে তত 20 টাকা করে চাঁদা দেয় তার মানে এক জনে চাঁদা দেয় 100 টাকা 5 20 100 একজনে 100 টাকা তো এখানে মনে করি আমি সমিতির সদস্য সংখ্যা কজন অথবা একজন কজন ধরি ধরি ওই সমিতির সদস্য সংখ্যা কজন দেখো ওইটার মতই হবে ধরি অথবা মনে করি ধরি ওই সমিতির সদস্য সংখ্যা সমিতির সদস্য সংখ্যা কজন সমিতি সদস্য সংখ্যা সংখ্যা কজন ওই সমিতির সদস্য সংখ্যা কজন অথবা এই জন করতে পারে এখন প্রত্যেকে চাঁদা দেয় প্রত্যেকে চাঁদা দেয় প্রতি জনে চাঁদা দেয় অথবা প্রত্যেকে চাঁদা দেয় তাদের তত 5 টাকা তত 20 টাকা করে চাঁদা দেয় তাহলে প্রতি জনে চাঁদা দেয় অথবা প্রত্যেকে চাঁদা দেয় অথবা এক জনে চাঁদা দেয় যে কি প্রতি জনে চাঁদা দেয় মানে এক জনে চাঁদা দেয় কত টাকা করে দেখি তাহলে এক জনে অর্থাৎ প্রতি জনে চাঁদা দেয় বলছিলাম যে তাহলে ক জন আছে ক গুণ 20 ক গুণ 20 বা এত টাকা সমান এই 20 ক টাকা এক জনে চাঁদা দেয় তাহলে ওই সমিতির সদস্য সংখ্যা যদি ওই ওই সমিতির সদস্য সংখ্যা যদি এই 5 জন হয় তাহলে 5 গুণ 20 তাহলে তো 100 টাকাই হয় ওইটা বলেছিলাম যে ওই সমিতির সদস্য সংখ্যা কজন তাহলে এই পদ সাথে 20 গুণ করতে হবে 5 জন থাকে 5 এর সাথে 20 গুণ করতে হবে আবার ওই সমিতির সদস্য সংখ্যা যদি 10 জন হয় 10 এর সাথে 20 গুণ করতে হবে এভাবে বুঝতে হবে তোমাকে প্রত্যেকে কত 20 টাকা করে চাঁদা দেয় যতজন সদস্য কত 20 টাকা করে চাঁদা দেয় 5 জন এরকম 5 টাকা 20 টাকা করে দেয় একজন 5 20 তাহলে 100 টাকা হয় এটা আমি তোমাদের সামনে প্রশ্ন করেছিলাম এখন মোট চাঁদা দেয় তাহলে এই যে প্রতি জনে চাঁদা দেয় 20 টাকা মোট চাঁদা দেয় মোট ওই সমিতির সদস্য সংখ্যা
তাহলে ক জনে চাঁদা দেয়, আমরা ওই দ্বিতীয়মের মত করে করতে পারি, দেখে নিতে পারি কিভাবে যে এই এক জনে চাঁদা দেয়, আমি বোঝানোর জন্য একটু লিখছি, এক জনে চাঁদা দেয়, একজনে যদি চাঁদা দেয় এই 20 টাকা, একজনে যদি চাঁদা দেয় 20 টাকা, তাহলে ক জনে দিবে, ক জন মানে বেশি জনে দিবে, বেশি জনে দিলে গুণ হবে, বেশি জনে দিলে গুণ হবে, অর্থাৎ 20 ক গুণ ক, 20 ক গুণ ক, অর্থাৎ 20 ক² টাকা, 20 ক গুণ ক, তার মানে 20 ক কে ক দ্বারা গুণ করলে ক স্কয়ার হয়, অর্থাৎ 2টা ক হয় বীজগণিতের ভাষায়। এটা ঠিক সেইভাবেই দেখবো যে মোট চাঁদা দেয়, তার মানে ক জনে চাঁদা দেয়, একক ও দলীয় সমিতি সদস্য সংখ্যা, তাই লিখবো, এইভাবে লিখবো না, লিখবো মোট চাঁদা দেয় কত জন, এটা লিখবো মোট চাঁদার পরিমাণ, অথবা মোট চাঁদা দেয় একটা লিখলেই হয়, মোট চাঁদার পরিমাণ, চাঁদার পরিমাণ হবে, মোট চাঁদার পরিমাণ হবে 20 ক গুণ ক টাকা সমান এই 20 ক টাকা, মোট চাঁদা দেয় 20 ক গুণ ক সমান এই 20 ক² টাকা, অর্থাৎ 2টা মিলে একসাথে স্কয়ার দিলাম 20 ক² টাকা, মোট চাঁদা দেয় 20 ক² টাকা। এখন আমরা ধরে পেলাম 20 ক² স্কয়ার, আমরা চাঁদার পরিমাণ পেলাম 20 ক² স্কয়ার, কিন্তু এখানে দেওয়া আছে চাঁদা 20,480 টাকা, এখানে দেওয়া আছে 20,480 টাকা। স্যার তোমাদের করে ওই যে সমীকরণ অঙ্কর মতন করতে হবে, যেহেতু কত ধরেছে তাই শর্ত মধ্যে লিখে সমীকরণ ধরে সমাধান করতে হবে, যেটাই আমরা ধরবো পয়ে সেটাই সমাধান করতে হবে, তাহলে প্রশ্ন মতে অথবা শর্ত মতে, প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে একটা সমান আরেকটা, অর্থাৎ 20 ক² স্কয়ার, এটা আমরা ধরে পেয়েছি 20 ক² স্কয়ার সমানই হলো এই 20,480, এই 20,480 এটাই হলো, এটা সমান এটা, এই 20 ক² স্কয়ার টাকার পরিমাণ হলো 20,480 টাকা, বা ক স্কয়ার সমান 20,480/20, ১,০২৪ হয়, তাহলে বা এই ক² স্কয়ার সমান 1,024 হল, 1,024, এখন 1,024 এই ক² স্কয়ার আছে, এটা কর্মান বের করব, কত গুণ করব, স্যার অতএব ক সমান ক দিয়া 1,024 দুই দিয়া ভাগ, তাহলে চিহ্ন দেই এই ক² স্কয়ার সমান, তুমি যেভাবে করো অসুবিধা নেই, ক² স্কয়ার সমান এই বর্গমূলের চিহ্ন দিলাম এইভাবে, অথবা ক সমান এইভাবে দেখতে পারি, বিভিন্ন ভাবে লেখা যায়, আমি এইভাবে দেখাই দিই, তুমি যে ভাবে করো অসুবিধা নাই, তুমি দেখো এক এক ভাবে অঙ্কটা সমাধান করা যায়, ধরো বর্গমূলের চিহ্ন এখানে লিখতে পারি যে বর্গমূল করে, বর্গমূল করে এখানে, এটা বর্গমূলের চিহ্ন দিলাম, বর্গ বর্গমূল করে, সাইফুক না দিলেও হবে, বর্গমূল করে, আবার সাইফুক দিতে গিয়ে ভুল করা যাবে, এটা বর্গমূল করে এটা লিখলাম, তাহলে এই স্কোয়ার, এই স্কোয়ার এবং এই রুট, রুট আবার কিন্তু কাটা যাবে, স্কয়ার রুট
তাহলে স্কয়ার রুট ওভার কাটা কি রুট বা ক সমান চলে আসবে তাহলে কর মানটা চলে আসবে অতএব ক সমান কত এটা বর্গমূল করলেই হবে 1024 এর বর্গমূলটা বের করি 1030 হ্যাঁ দেখাই যে বর্গমূলটা এই 1024 এই জোড়াবাদি প্রত্যেক জোড়ার উপরে একটা চিহ্ন দিয়ে উপরে ডান পাশে একটু দাগ দিয়ে এখানে বর্গমূল শুরু করব তাহলে এই 10 এর কাছাকাছি বর্গ সংখ্যা 9 যার বর্গমূল হলো 3 বিয়োগ করব আর বিয়োগ করলে এক থাকে 9 আর 10 মিলে করলে তাহলে 3 হয়ে গেল আর ওই এক জোড়া থেকে জোড়াটা কেটে আমি 32 হবে 3 এর দ্বিগুণ 6 আর দুই বার ঘাট কারণ দুইটা বার দুই দিকে 62 আর 62 কে দুই দ্বারা গুণ করলে হয় 124 124 হয় তাহলে 124 হলো এটাই শূন্য এই যে বর্গমূল হলো 32 তাহলে এই এখানে নাম বসাবো তাই নিচে লিখে একটু অতএব সমিতির সদস্য সংখ্যা ৩২ জন সংখ্যা 32 জন কারণ কর্মান বিভিন্ন 32 জন যেটাই আমরা মান যেটাই আমরা ধরবো কিছু ধরলে অবশ্যই সেটা সমাধান করতে হবে আমরা সমাধান এরকম সমাধান ক্লাস সিক্সে করে আসছি আগের ক্লাসে আমরা করে আসছি এখনো যদি বীজগণিতে সমাধান শুরু হয় না পরবর্তী সেমিস্টারে আসে তো এই সমাধানগুলো আমরা পাই তারপরে তার কোনো প্রবলেম থাকলে সেখানে প্রশ্ন করবে জেনে নিবে যেভাবেই হোক যার কাছ থেকে জানলে তুমি বুঝতে পারবে তার কাছ থেকে জেনে নিবে কোনো সময় মনের মধ্যে কোনো প্রশ্ন রেখে দিবা না যার কাছে প্রশ্ন করলে জানবা তার কাছে প্রশ্ন করবা তার কাছ থেকেও সব উত্তর না পাইলে অন্য জনের কাছেও আবার প্রশ্ন করবা অর্থাৎ যে পর্যন্ত তোমার প্রশ্নের উত্তর সঠিকভাবে তুমি পাবে না করবে না সে পর্যন্ত তুমি বিভিন্ন জনের কাছে এই প্রশ্নটা বলে উত্তর নিয়ে নিবে তো তোমরা তোমাদের একটি অনেকেরই স্বভাব যে পুরাতন অঙ্ক করতে ভালো লাগে না পুরাতন করা পড়তে ভালো লাগে না এটা অনেকেরই স্বভাব কিন্তু এই স্বভাবটা দূর করতে হবে হ্যাঁ যে পুরাতন পড়াগুলি বারবার রিভিশন করতে হবে পুরাতন পড়াই বর্তমান পড়া থেকে খুবই কম পুরাতন পড়াগুলি অনেক বেশি তোমার কাছে পড়তে হবে তোমার সেই কারণে যেটা পারি এ কথা মুখে বলা যাবে না অঙ্কগুলি খাতা কলমে করতে হবে অঙ্ক রিভিশন করা মানে খাতার মধ্যে লেখা তো যাই হোক Thank you.